কথা মিউনিসিপালিটি মিউনিসিপাল এডমিনিষ্ট্রেশনের আন্ডারত আমার জি আই ফান্ড থাকে, জি আই ফান্ডত আমি প্রায় 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে আমি সুইমিং পুলটো আর একটা ওয়াকিং জোন আমি বনাম ওয়াকিং জোন এটা বনাম। আর এই আমি কামপুর হাই সেকেন্ডারি যেহেতু আমার মডেল স্কুল করা হয়েছে, আমি আমার কামপুর টাউনের ভিতর বেলেগ জায়গাত মাতি নাই, আমার এই অঞ্চলটিতে ধুনিয়াকে একটা পুখুরী আছিল, আমি পুখুরীটোর ওচৰতে আমি ভালকে সুইমিং পুল ডেভেলপ করি। আর এই অঞ্চলটোত আমার সুইমিং পুলে নাই, সেইকাৰণে দিনত স্কুলের স্টুডেন্টে ইউজ করব আর ইভিনিংত রাইজর কারণে এই আমি খুলি দিয়া হব। আর এই প্রায় 7 মাহের ভিতর আমি সুইমিং পুলের কামটো সম্পন্ন করি। আর ব্যায়ামাগার হব, ওয়াকিং জোন হব, লাহে লাহে এটা যে ফান্ড আছে এই ফান্ডে আমি এইখিনি করব পারিলো যথেষ্ট। তারপর অহা বছর প্ল্যানিং করিম। আর যেহেতু এখন আমি মডেল স্কুল করছো, আমি আশা করছো অসমৰ ভিতৰত সকলোতকৈ আগ্রণী এখন মডেল স্কুল কামপুর হাই সেকেন্ডারি এখন হব বলে মই আশা করছো। আমি কেবেটাও রাস্তা আজি উদ্বোধন করিম কামপুর মিউনিসিপালিটির আন্ডারত। আমি এতিয়া দুটা রাস্তা উদ্বোধন করিম, আর এটা আমার গার্বেজর কারণে যিসমূহ আমার কামপুর টাউনের পর যিসমূহ গার্বেজ লেতেরা যিসমূহ আমি কালেকশন হয়, আমি একটা জায়গা 20 বিঘা মাটি একটা জায়গা এটা আমি লৈছো, সেই জায়গাটোত আমি গোটেই গার্বেজখিনি ডাম্প করবর কারণে গার্বেজ ডাম্পিয়ার্ড এটা করিম। তাতো বাউন্ডারি ওয়াল এখনের কাম আমি শুভারম্ভ করি।